হ্যালো, ডক্টর সাবরিনা বলছেন? হ্যাঁ, সাবরিনা বলছি। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মেয়ের, হ্যাঁ, রাস্তায় পাশে পাইছি। অ্যাটেম্প টু মার্ডার কেস। এমন পেশেন্ট হ্যান্ডেল করার মতো কোনো ইমার্জেন্সি ডাক্তার এই হাসপাতালে নাই। পেশেন্টের নাম কি? সাবরিনা। গতরাতে এক নারীকে অগ্নিদগ্ধ অবস্থায় এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালকে রাতে যে বার্নের রোগী আসছে উনি কোন ওয়ার্ডে আছে? আচ্ছা, ওনার হাজবেন্ড কোথায়? ওনার ফোন বন্ধ পাচ্ছি। হাজবেন্ড কি করেন? উনি ক্রাইম রিপোর্টার। আপনার সাথে এটা কে করছে? আপনার হাজবেন্ড? একটা ছেলে মাঝে মাঝে এসে আমাদের গেটের সামনে দাঁড়ায় থাকে, এটা নিয়ে শকত ভাইয়ের সাথে ঠিক ঝামেলা চলতেছে। সবাই যেটা ভাবতেছে ব্যাপারটা তা না, এর পিছনে নিশ্চয় অন্য কিছু আছে। আমার একটা জায়গার ব্যাপারে কথা বলতে আসছে। আপনাদের লোকেরা মনে হয় ভুল করে আপনাদের প্রজেক্টের সাথে মিলিয়ে ফেলেছে। দেখছেন, একটা পাওয়ার প্ল্যান্ট হইতেছে, চলে আসছেন প্ল্যান করে যে যদি ঝামেলা করে কিছু টাকা পাওয়া যায়। রিপোর্টটা যদি ছাপাই তাহলে কিন্তু প্রজেক্টটা ডিলে হয়ে যাবে। এই সমস্ত লো লাইফদেরকে অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? তোর কি দরকার ওই মেয়ের খোঁজ খবর না? ওই মেয়ের একটা নাম আছে আব্বা, সাবরিনা। একটা মানুষের সাথে এত বড় অন্যায় হয়েছে, এটা কিছু না। ও এখন কেউ বিচারও পাবে না। যে আপনার সাথে এই কাজটা করতেছি, আপনার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করছে সাবরিনা। আপনিও হার মানবেন না।